Bakayım ne yapa. Ya şimdi bakayım. Oh. Ve şey এটা হচ্ছে বার্মা যারা তাদের গালের মধ্যে এটা খুব সুন্দর করে লিখতে দেয়, মানে আমাদের দেশে যাদেরকে রোহিঙ্গা বলা হয় তাদের দোকান এটা, অনেকটা বলা ছেলে রোহিঙ্গাদের দোকান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বার্মাদের দোকানে আসলাম। আমাদের এখানে অবস্থিত বার্মার দোকান, যেটা এখানে একটা বার্মার দোকান আছে, তো আমি এখানে আসলাম। এখানের যে জিনিসপাতি বিক্রি করে ওনাদের দোকানে কি কি পাওয়া যায় আমি সেটা দেখাবো। আমি এখান থেকে যদি শুরু করি তাহলে এখানে শুকনা খাবার রাখা আছে, বিস্কিট দেখেন এক একটা কত বড় বিস্কিট, এটাও শুকনা খাবার। এগুলা বাঙালিরা খেতে পারবে না, এগুলা সব যারা বার্মা বা ভিয়েতনাম আছে। তারপরে এই যে শুকনা খাবার আরো আছে, হ্যালো, নাম জানি না আমি, আমার বার্মারা কি খায় কিংবা তাদের খাওয়া দাওয়া সম্পর্কে আমার তেমন ধারণা নাই। এটা সম্ভবত সাপ কামড় দিলে এটা দেয়। টাকা এনে এনে উলা উলা উলা, ও দেখেন এটা হচ্ছে যদি সাপে কামড় দেয় ব্যথা ট্যাথার জন্য এটা নেয়, এদের সে সাপকে উলা বলে। এদিকে আছে চুল কালার করার যে মেডিসিন গুলা সেগুলা, যে এটা হচ্ছে লাড্ডুর মতো দেখতে অনেকটা। এটা হচ্ছে দোকান, অনেক কিছু আছে এদিকে, সাপাতি মিলু, তারপর কপি, অনেক কিছু আছে এদিকে। এগুলা পেঁয়াজ তারা বয়ম করছে, যে দেখেন তাদের বাসা তো আমি বুঝি না। এগুলো ভাজি করে পেঁয়াজ মরিচ একসাথে করে এক ধরনের মশলা বলা চলে আর কি। এটা কি? এটা সম্ভবত চন্দন। কাকাই নি আপা, ইনি পাকাই, ও দেশে এই যে এইটা হচ্ছে বার্মা যারা তাদের গালের মধ্যে এটা খুব সুন্দর করে লিখতে দেয়, ছোট বড় সবাই এটা বেটে, তারপরে এটা গুড়া করে, প্রথমে গুড়া করে বেটে পানি দিয়ে তারপরে এটা দেয় সবার গালে, এটা এই দেশের একটা নিয়ম তাদের। বাংলাদেশি যারা তারা এসব দোকানে আসে না, কারণ বাঙালিদের খাবার দাবার তারা রাখে না, সব বার্মা বা ভিয়েতনামদের খাবার দাবার এখানে, মানে আমাদের দেশে যাদেরকে রোহিঙ্গা বলা হয় তাদের দোকান এটা, অনেকটা বলা ছেলে রোহিঙ্গাদের দোকান। এ হচ্ছে পুরো দোকানটা, এ হচ্ছে পুরো দোকানটা। তো রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।